আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিস কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন বক্স। খুবই সহজ একটা রেসিপি, একদমই ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করা হয়, তবে এটা কিন্তু ছোট বড় যে কেউ পছন্দ করবে, খেতে অসম্ভব মজাদার হয়ে থাকে। বাচ্চার স্কুলের টিফিন, বিকালের নাস্তা অথবা মেহমানদারিতে আপনারা এটা তৈরি করতে পারেন, ইনশাল্লাহ ভালো লাগবে সবার কাছেই। তো আশা করছি আপনাদের কাছে আমার আজকের রেসিপিটাও ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয়। চুলায় প্রথমে আমি একটা হাঁড়ি দিয়ে এর মধ্যে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা চিকেন ব্রেস্ট, এখানে প্রায় 200 গ্রামের মতো ওজন আছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ। এখন ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। সব কিছু মিশিয়ে নেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে আমি 12 থেকে 15 মিনিটের মতো মাঝারি আঁচে রান্না করে নিব, চিকেনটা মোটামুটি ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। তো প্রায় 15 মিনিট হয়ে গিয়েছে এবং আমি অফ ক্যামেরায় চেক করে নিয়েছি, চিকেন পারফেক্টলি সিদ্ধ হয়ে গিয়েছে। তো অতিরিক্ত জ্বাল করার কোনোই দরকার নাই, চিকেন সিদ্ধ হয়ে গেলেই এটা চুলা থেকে নামিয়ে নিতে হবে। তো এবার আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চিকেনের টুকরোটা চুলা থেকে নামিয়ে নেওয়ার পরে আমি এরকম দুটো কাঁটা চামচের সাহায্যে গরম থাকা অবস্থায় এটাকে শ্রেডেড করে নিব। আর চেষ্টা করবেন এই কাজটা একটু গরম থাকা অবস্থায় করতে, এতে করে কাজটা বেশি সহজ হয়, কারণ চিকেনটা অনেক নরম থাকে। আর এরই মাঝে আমার সবটুকু চিকেন শ্রেডেড করে নেওয়া হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ ক্যাপসিকাম কুচি করে কাটা, তবে এটা অপশনাল, কেউ হাতের কাছে না থাকলে না দিলেও হবে। এবার এর মধ্যে আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণটা একটু বুঝে ব্যবহার করবেন, কারণ আমরা চিকেন সিদ্ধ করার সময় লবণ ব্যবহার করেছি, সেটা মাথায় রেখে লবণটা ব্যবহার করবেন। দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, আর দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ মেয়োনিজ। মেয়োনিজটা এই রেসিপির ক্ষেত্রে ব্যবহার করতে হবে। এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এরই মাঝে কিন্তু সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। তো এবার চিকেনের এই পুরটাকে একটা সাইডে সরিয়ে রাখছি। এখানে একটা বাটিতে আমি 2টো ডিম ভেঙে নিয়েছি। এবার ডিম দুটোকে ভালোভাবে একটু ফেটিয়ে নিচ্ছি। ডিম দুটো ফেটিয়ে নেওয়ার পরে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ লিকুইড গরুর দুধ। এখানে গরম দুধ ব্যবহার করা যাবে না, তাহলে ডিম জমে যাবে। তো আপনারা জাল করা ঠান্ডা দুধ অথবা কাঁচা দুধ, যে কোনো দুধই ব্যবহার করতে পারবেন। ভালোভাবে ফেটিয়ে এটাকেও এবার একটা সাইডে সরিয়ে রাখছি। আজকের চিকেন বক্সগুলো তৈরি করার জন্য আমি ব্যবহার করছি ব্রেড, আর এখানে আমি 2 টুকরো ব্রেডের সাইডের অংশটা কেটে নিয়েছি। এবার ব্রেড দুটোকে হালকা একটু বেলে নিচ্ছি। চেষ্টা করবেন একটু ফ্রেশ ব্রেড ব্যবহার করার জন্য, তাহলে দেখবেন যেটা খুব সহজে বেলে নেওয়া যাচ্ছে এবং ব্রেডটা ফেটে যাওয়ার কোনো ভয় থাকবে না। তো সাইডের অংশটা ফেলে দিয়ে আমি ভালোভাবে ব্রেডটাকে একটু পাতলা করে বেলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার আমি যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে আমি আমার প্রয়োজন অনুযায়ী কিছুটা পুর নিয়ে ব্রেডের মাঝখানে ভালোভাবে স্প্রেড করে দিচ্ছি। স্প্রেড করে নেওয়ার পরে আমরা যে দুধ আর ডিমের মিশ্রণটা রেডি করলাম সেটা এভাবে একটা ব্রাশের সাহায্যে ব্রেড দুটোর চারিপাশে একটু ব্রাশ করে নিচ্ছি। আমি কিভাবে কাজটা করছি আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন। এবার পুর দেওয়া অংশটার উপরে খালি ব্রেডের টুকরোটাকে ভালোভাবে দিয়ে এভাবে হাতের সাহায্যে সিল করে নিতে হবে, এবং খুব ভালোভাবে সিল করে নেবেন যাতে করে ভিতর থেকে কোনোভাবে পুরটা বের হয়ে না আসতে পারে। তো হাত দিয়ে চেপে চেপে এভাবে আমি ভালোভাবে সিল করে নিলাম। তো সিল করে নেওয়ার পরে এবার আমি বক্সগুলোকে সাইড থেকে একটুখানি কেটে দিব, এটা জাস্ট শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্য, এতে করে বক্সের শেপটা খুব সুন্দর আসে আর দেখতে ভালো লাগে। তবে আপনারা যদি কেউ মনে করেন যে সাইডের অংশটা কাটবেন না, সেক্ষেত্রে না কেটেও এটাকে তৈরি করতে পারবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। তো আমি একটু সাইডের অংশটা কেটে দিচ্ছি, এতে করে বক্সের লুকসটা পারফেক্ট আসবে। আর সাইডের অংশগুলো কেটে নেওয়ার পরে এবার আমি হাতের সাহায্যে আবারও একটু সাইডগুলোকে হালকা চেপে দিব, যাতে করে কোনো সাইড দিয়ে ভিতর থেকে পুরটা বেরিয়ে যেতে না পারে। তো এভাবেই আমি সবগুলো বক্স এক এক করে তৈরি করে নিব। বক্সগুলো তৈরি করার পরে আমরা যে দুধ আর ডিমের একটা মিশ্রণ তৈরি করেছিলাম, সেই মিশ্রণের মধ্যে বক্সটাকে দিয়ে জাস্ট একবার করে উল্টে পাল্টে নিব। উল্টে পাল্টে নেওয়ার পরে এবার সরাসরি এই চিকেন বক্সটাকে আমি এখানে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি, ব্রেড গ্রাম, সেই ব্রেড গ্রামের মধ্যে গড়িয়ে নিব। আপনাদের কাছে ব্রেড গ্রাম না থাকলে এখানে টোস্ট বিস্কিটের গুঁড়াও ব্যবহার করতে পারবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই।
তো ভালোভাবে চেপে চেপে আমি এভাবে এটাকে উল্টে পাল্টে কোট করে নিব, আর প্রতিটা এভাবেই আমি রেডি করে নিব। চুলায় একটা হাঁড়িতে আমি বেশ কিছুটা তেল গরম করতে দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি চিকেন বক্সটাকে ছেড়ে দিলাম। আর এটাকে লো আঁচে ভাজতে যাবেন না, বেশ ভালোভাবে তেলটাকে গরম করে মাঝারি বা হাই হিটে ভেজে নেবেন। এখানে আসলে কুক হওয়ার মতো কিছুই নাই, সব কিছুই আগে থেকে কুক করা, তো জাস্ট উল্টে পাল্টে লালচে করে ভেজে নিলেই হবে। তো আমার এটা ভাজা হয়ে গিয়েছে, আর এভাবেই আমি সবগুলো ভেজে নিব। আর এরই মাঝে তৈরি হয়ে গেল আমার চিকেন বক্স। খুবই সহজ একটা রেসিপি, একদমই ঘরোয়া উপকরণে তৈরি করা হয়, তবে খেতে অসম্ভব মজাদার হয়ে থাকে। ছোট বড় যে কেউই পছন্দ করবে, আপনারা বাসায় অবশ্যই তৈরি করে আমাকে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি, সবাই খুব বেশি ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।